আসসালামু আলাইকুম লাভলি ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আজকে আবারও নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। এখন সকালবেলা নাস্তা তৈরি করব, তো ভাবলাম সকাল থেকে আজকের ব্লগটি শুরু করে দেই, হয়তো আপনাদের কাছে ভালো লাগবে। তো সবাই কেমন আছেন? আমরা তো আলহামদুলিল্লাহ ভালো আছি। তো এখন সকালের নাস্তা তৈরি করব, নাস্তা তৈরি করে তারপর একটু শপিংয়ে যাবো। আজকে কী কী শপিং করতেছি সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করি বরাবরের মতো আমার ব্লগটি সবাই এনজয় করবেন। তো এখন হলো সবাই ঘুম থেকে এখনও ওঠে নাই, শুধু আমি আর মার্জিনা উঠছি, এখন নাস্তাগুলো রেডি করব। সকালের জন্য সবজি ভাজি করব। এখানে পটল আর শিম কুচি করে নেওয়া হয়েছে, আর এখানে হলো ভিন্ডি, এটাকে ঢেঁড়শও বলি আমরা, তো ঢেঁড়শটাও কুচি করে আলাদা রাখা হয়েছে, কারণ ঢেঁড়শ হলো ভাজিটা যখন হয়ে আসবে তখন দেওয়া হবে। এখানে রসুন আর কাঁচা মরিচ ধনিয়া পাতাও রেডি করে রেখে দিয়েছি। তো যাই হোক, এখন হলো সবজি ভাজিটা সবার আগে করে নেব, তারপর রুটি পরোটা যেটাই বানাই বানাই তারপর রেডি করব আর কি। সকালের সবজি ভাজিটা এত তেল মশলা দিয়ে করি না, মানে রসুন কুচি দিয়ে তেলের মধ্যে ভেজে নিচ্ছি, আর তেমন মশলা আমি এখানে ইউজ করব না। সকালবেলা একটু মানে নাস্তাটা প্লেন খাবারের মতো হলেই ভালো হয়, যেহেতু সকাল সকাল, আর সকালবেলা বেশি ঝাল খেতেও ভালো লাগে না। তো সবজি ভাজিটা মানে নর্মাল সবজি ভাজির মতোই করে নেব, তবে এভাবে করলে খেতে কিন্তু বেশ ভালোই লাগে। তো পটল কুচি, শিম কুচি, একটা আলু কুচি দিয়ে দিয়েছি, চার পাঁচটা কাঁচামরিচ, স্বাদ মতো লবণ, হাফ কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম, আর এখানে পেঁয়াজ কুচি, একটা বড় সাইজের মানে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এখন আমি উল্টে পাল্টে এই সবজিটাকে মানে নেড়ে ছেড়ে একটু ঢাকা দিয়ে রেখে দেব। এই সবজি ভাজিটা করতে কিন্তু খুব বেশি সময় লাগে না, একটু কেটে নিতেই যতটুকু সময় লাগে আর কি। তো আমি রাতের বেলায় কিন্তু সবজিগুলো মানে কেটে কুটে রেখে দিয়েছিলাম, এখন সকাল সকাল ভাজিটা করে নিচ্ছি। আগের দিন রাতেও ভাজি করে রেখে দেওয়া যায়, তো আমার কাছে মনে হয় যে সকালবেলা করলে একটু গরম গরম খেতে বেশি ভালো লাগে। তো এই দিক থেকে তো ঢাকনাটা তুলে আমি আরও দু একবার নেড়ে চেড়ে দিয়েছিলাম, ভাজিটা কিন্তু হয়ে গেছে, আর কুচি করে কেটে নিয়েছি, তো তাই বেশি সময় লাগবে না, হয়ে যাবে খুব দ্রুতই। এখন কিন্তু ভাজিটা মোটামুটি সিদ্ধ হয়ে গেছে, আবার একটু ভালো করে নেড়ে চেড়ে একটু মচমচা করে ভাজিটা করব, এতে করে এই ভাজিটা খেতে বেশি ভালো লাগে। নিচ থেকে মানে একটু ড্রাই হয়ে যখন যায় তখনই কিন্তু বেশি ভালো লাগে। তো এখন আমি এখানে কিছু ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম, এগুলো হলো বিলাতি ধনিয়া পাতা, সেদিন যে বেড়াতে গিয়েছিলাম ইয়েতে মানে যে জামিয়া সালাফিয়া মাদ্রাসায়, তো সেখান থেকে আসার সময় কিন্তু এই ধনিয়া পাতা, তারপর অনেক কিছু বাজার করে নিয়ে এসেছিলাম। তো সেই বাজার থেকে যে সবজি টবজি নিয়ে এসেছি সেগুলোই আজকে রান্নাবান্না করছি, ফ্রেশ শাক সবজি। তারপর আমাদের পূর্বাচলের নতুন বাড়ি থেকে নিয়ে এসেছিলাম লাল শাক, তো সেই লাল শাকও আজকে রান্না করব। তো যাই হোক, সব কিছুই শেয়ার করার চেষ্টা করব। এখন সকালের নাস্তার জন্য সবজি ভাজিটাকে সার্ভ করে নিচ্ছি। সবজি ভাজি হয়ে গেছে, এখন পরোটা গরম গরম ছেঁকে ভাজি দিয়ে খাওয়া হবে, আর রাইসার বাবা এর মধ্যে উঠে গেছে, তো আস্তে আস্তে সবাই উঠতে শুরু করবে, কিছুক্ষণ পর আবার রাইসার হুজুর মিস আসবে। তো এভাবেই আর কি সকালের কাজগুলো শুরু করি, সকাল থেকে নিয়ে রাত পর্যন্ত। তো আমরা যারা হাউস ওয়াইফ তাদের ছুটি নেই, কাজ করতেই হয়। তো আজকে একটু শপিংয়ে যাব, ভাবলাম যে কিছু কেনাকাটা আছে, তো সেগুলো ওই দিন তো গিয়েছিলাম করতে পারি নাই, তো কিছু করেছি, আজকে আবার কিছু করব। একসঙ্গে আসলে বেশি কিছু করা যায় না, আস্তে আস্তে করেই করতে হয়। তো যাই হোক, আজকে কিছু ড্রেস কেনার ইচ্ছা আছে, অনেক দিন হয়ে গেছে বেশি ড্রেস কেনা হয় না, অল্প অল্প করেই তো কিনি। তো সামনে হয়তো কোথাও বেড়াতে যেতে পারি, তো সেই জন্য আস্তে আস্তে প্রিপারেশন নিচ্ছি একটু একটু করে। তো যাই হোক, যাই করি না করি আপনারা তো আমার সঙ্গেই আছেন, সব কিছুই শেয়ার করি আপনাদের সঙ্গে। তো পরোটা ছেঁকে নিচ্ছি, ছেঁকে তারপর নাস্তা খাওয়ার জন্য টেবিলে চলে যাব।
এই তো এখন মোস্তফা ঘুম থেকে চলে আসছে, উঠে আর এখন মার্জিনা আয়েশা দুজন নাস্তা খাচ্ছে। তো বাজার করতে চলে আসলাম, বাজার করতেছি, ফ্যামিলি নিডসে। হ্যাঁ, বাজার করা শেষ হলে বের হয়ে তারপর কথা হবে ইনশাল্লাহ। একটা নিয়ে নাও ছোট। হ্যাঁ, একটা নাও, একটা রাখো। কি এটা কত? এটা হলো মাটন বিরিয়ানি, কাচ্চি বিরিয়ানি, ইয়া বিরিয়ানি নাই, কাচ্চি বিরিয়ানি তুই মনে হবে এমনি নর্মাল বিরিয়ানিটা, কাচ্চি বিফ বিরিয়ানি। হ্যাঁ, থ্যাংক ইউ। তো তো বাজার করতে চলে আসলাম, বাজার করতেছি, ফ্যামিলি নিডসে। হ্যাঁ, বাজার করা শেষ হলে বের হয়ে তারপর কথা হবে ইনশাল্লাহ। এখন বাজার করার সময় কথা বলতে পারবো না। জিনিসগুলো তো সুন্দরই, 1350। এটা আর এদিকে সব প্লাস্টিক আইটেম। তো এখানে সব বয়ম আইটেম, এটার প্রাইস এখন কত চলছে? এটা এখন ডিসকাউন্টে 700 টাকা মতো, 35% ডিসকাউন্ট। কত? 700 টাকা এখন না বললেন, 600 টাকা না, 700 টাকার মতো আসবে আর কি ডিসকাউন্ট প্রাইস। ডিসকাউন্ট দেওয়ার পরে 700 টাকা আসবে, 1100 টাকা প্রাইস। তো 35% ডিসকাউন্ট আছে। আমার কাছে তো নোটের ওইটাই আছে, 800 টাকা দিই মানে আমি বুঝলাম না কি জানো। ম্যাম, এখন প্রত্যেকটা প্রোডাক্টেরই প্রাইস আপ হয়েছে ম্যাম। এখন আপনি মানে নুড কালার স্পেশালি এই ক্যাটাগরি কালার পাবেন না ম্যাম, এটা 715 টাকা, 715 টাকা ডিসকাউন্ট প্রাইস। আচ্ছা, একটু দিয়ে দেখি কেমন মানে কতক্ষণ একটু থাকে, কেমন লাগে। নোট কালার লিপস্টিকগুলো সবসময় আমার অনেক পছন্দের, তো এখানে একটা ভালো লাগছে, তো দেখা যাক কিছুক্ষণ পরে থাকবো, যদি ভালো লাগে তাহলে নিব। আমি আবার একটু খুঁতখুঁতো স্বভাবের মানুষ, লিপস্টিক পরার পর যদি আনইজি লাগে ওইটা আমি ইউজ করতে পারি না। তো আমাদের কেনাকাটা মোটামুটি শেষ, অনেক শপিং করেছি, বাসায় গিয়ে দেখাবো ইনশাল্লাহ। অনেকগুলো ড্রেস কিনেছি আর আমার আসলে ড্রেসের দরকারও ছিল, বেশ অনেক দিন হয়ে গেছে বাসায় পরার কাপড় চোপড় কেনা হয় না। তো যাই হোক, এখানে আমাদের একটা পার্সেল আসছে মাত্র, বই মনের পরিধি বাড়ায়। তো এটা হলো এখানে মানে পার্সেলের উপরে লেখা, আসলে ভিতরে কী কী বই আছে আমার হাজব্যান্ড ভালো বলতে পারবে, কারণ এগুলো ও অর্ডার করছিল। তো বাইরে থেকে আসার পর ক্যামেরাটা অন করা হয় নাই, যে কাপড়গুলো এনেছিলাম এনেই ধুয়ে দিয়েছি, বেশিরভাগ কাপড়ই গজ কাপড় আর থ্রি পিস। তো বানাতে হবে, তো বানানোর আগে কিন্তু আমি টেলার্সের কাছ থেকে আমার কাপড় যখন বানাতে দিই তখন কিন্তু ধুয়ে দিই, কারণ হলো কি ধুয়ে না দিলে জামা বানানোর পর বা ড্রেসটা যে কোনো ড্রেসই বানানোর পর দেখা যায় মানে জামাটা খেপে যায়, তো ওখানে কিন্তু একটা অন্যরকম সিচুয়েশন সৃষ্টি হয় যেটা আমার ভালো লাগে না। তো সেই জন্য সবসময় আমি চেষ্টা করি মানে নতুন কাপড় কিনে আনার পর ধুয়ে তারপর বানাতে দিতে আর কি। তো এটা আসলে সবারই করা উচিত, নতুন কাপড় বানাতে দিলে ধুয়ে দেওয়াটা বেটার, তাহলে মানে ড্রেসগুলো বানানোর পর ছোট বড় হয়ে যাওয়ার কোনো চান্স থাকে না।
এই কাপড়টা হলো জয়পুরি সুতি কাপড়, আর কাপড়টা কিন্তু এমনিতে ক্যামেরা কেমন আসতেছে আমি জানি না, তবে খুবই সুন্দর একটা কাপড়, মানে বানানোর পর আমি দেখাবো আপনাদের ড্রেসটা কেমন হয়েছে। কাপড়গুলো দেখাবো, আর ও হলো নতুন নতুন কাপড় দেখলে বা পরিষ্কার জায়গা দেখলে সেখানে গিয়ে বসতে খুব পছন্দ করে। ও আমাদের পরিবারের একটা অংশ হয়ে গেছে, ও যদি কখনো চলে যায় সবার মন যেন কেমন হয়ে যাবে আল্লাহই জানে। ওকে আমরা এখন সবাই ভীষণ ভালোবাসি, আসলে কি মানে কিছুক্ষণ যদি ওকে না দেখি তাহলে সবার মন খারাপ হয়ে যায়। তো হয়তো কোনো একদিন ও চলে যাবে, তখন সবাই এই ব্যাপারটা কীভাবে নেবে আমি জানি না, তবে আমি খুব কষ্ট পাবো। কিছুক্ষণ যদি ওকে না দেখি তাহলে মনে হয় যে মানে কই চলে গেল, কই চলে গেল এরকম লাগে আর কি। আর মোস্তফা তো একটু পরপর এসে ডাকবে মানে কোথায় সে, তো আসলে একদিন সবাইকে চলে যেতে হবে, তবে ওর জন্য মানে মনে হয় যে কেমন জানি লাগে, ও চলে গেলে আমরা সবাই খুব কষ্ট পাবো। আর এগুলো হলো থ্রি পিস, আর থ্রি পিসের কাপড়গুলোর উপর শুয়ে আছে, সবগুলো থ্রি পিসই ধুয়ে দিয়েছি, বেশ অনেকগুলোই ছিল। আর এই তো একটু আদর পেলেই কেমন যেন ঘুমে ওর চোখ মনে হয় যে বন্ধ হয়ে আসে, অনেক আদর পেতে পছন্দ করে, সারাক্ষণই সবাই আদর করে, তো মানে একটু আদর না করলে মেউ মেউ করে ডাকতে থাকে, তো কী বলবো ওর প্রেমে পড়ে গেছে সবাই। দুপুরে রান্না করতে হবে, চলে যাচ্ছি কিচেনে। আজকে রান্না করব আমি যে বাজার করে নিয়ে এসেছিলাম জামিয়া সালাফে মাদ্রাসা দেখতে গিয়ে, তখন সেই সুন্দর একটা বাজার থেকে সুন্দর সুন্দর সবজিগুলো, সেগুলো তো এগুলো দেখলেই কিন্তু খেতে ইচ্ছে করে, অনেক মজার এই সবজি। আর এই তো এটা হলো মৌসুম, এই মৌসুম দিয়ে তৈরি করব ভর্তা, আর সেই জন্য এখানে মানে পানি আর লবণ দিয়ে মৌসুমটাকে কেটে ধুয়ে বসিয়ে দিচ্ছি সিদ্ধ, আর মৌসুম সিদ্ধ করেই ভর্তাটা তৈরি করতে হয়। অনেক মজার এই ভর্তার রেসিপি শেয়ার করব আজকে। আর পুঁইশাকের ফুল দিয়ে রান্না করব কই মাছ, তো সেই জন্য কই মাছটাকে একটু লবণ আর হলুদ মাখিয়ে ভেজে নিতে হবে। অনেক দিন হয়ে গেল কই মাছ খাওয়া হয় না, তো কই মাছ আমার কাছে বেশি ভালো লাগে হলো পেঁয়াজ দিয়ে ভুনা করলে, তো আজকে পেঁয়াজের কলি না পুঁইশাকের ফুল দিয়ে আমি মানে কই মাছ দিয়ে রান্না করব। তো আমার কাছে হলো কই মাছের যে মানে পেঁয়াজের ভুনা সেটা কিন্তু খেতে সেই লাগে। তো যাই হোক, আজকে বাসায় হলো এই মাছটাই ছিল, আর পাঙাশ মাছ ছিল না, পাঙাশ মাছ থাকলে পাঙাশ মাছ দিয়ে রান্নাটা করতাম। আর এদিক থেকে সিমটা সিদ্ধ হলো কি না একটু পরপরই কিন্তু দেখছি, কই মাছ ভাজার সময় একটু দূরেই থাকতে হয় কারণ কই মাছটা একটু ছিটে ওঠে। তো আর কই মাছ কিন্তু মানে কড়াইয়ের মধ্যে দেওয়ার পরও লাভ দেয়, এটা কে কে জানেন, কই মাছের প্রাণ কিন্তু অনেক শক্ত, যেটা মানে কড়ার মধ্যে দিলেও লাফালাফি করে, এটা আমি আগে দেখতাম যখন আমাদের বাড়িতে মানে তাজা কই মাছ কিনে নিয়ে আসতো, আর সেই কই মাছ যখন ভাজতে যেতাম তখন কিন্তু কই মাছ মানে প্যানে দেওয়ার পরেও লাফালাফি করতো। কে কে দেখেছেন সেই দৃশ্য কমেন্ট করে জানাবেন, আমি দেখেছি বেশ কয়েকবার সেই দৃশ্য। আমাদের এলাকায় তো যখন মানে বর্ষাকালে মাছ মাইর পড়তো তখন প্রচুর মাছ ধরা পড়তো, আর ওই সময়টাতেই তাজা তাজা মাছগুলোকে আম্মা হলো মানে একদম ফ্রাই করে দিত আর আমরা খেতাম বসে বসে। তো এদিক থেকে হলো পুঁইশাকের ফুলের তরকারি
তরকারিটা বসিয়ে দিচ্ছি, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। আমরা যখন মোটামুটি একটু বড়, মানে ছোট থেকে একটু বড়, তখন প্রচুর মাছ দেখতাম। মাছ মানে কি বলবো, 10 টাকা দিয়ে এক বোল মাছ কিনে ফেলা যেত। তো এটা হলো যখন মাছ মায়ের পড়তো আর কি, তখন মানুষ মানে প্রচুর মাছ ধরতো আর মাছ সস্তায়ও মানে কেনা যেত। তো আম্মা সেই সময়টাতে এই মাছগুলোকে কেটে আমাদের জন্য মানে একদম মচমচা করে ভেজে দিত আর আমরা বসে বসে ভাই বোনরা সবাই মিলে খেতাম। রেসিপিটা একটু শেয়ার করি, পুঁইশাকের ফুলটা রান্না করব। তো সেই জন্য এখানে আদা বাটা, রসুন বাটা দিয়ে দিয়েছি। রসুন বাটা দিয়েছি 1 টেবিল চামচ, আদা বাটা 1 টিস্পুনের অর্ধেক, স্বাদ মতো লবণ, হলুদ, মরিচ, তারপর ধনিয়া, জিরা, এই সব মশলাই দিয়েছি। 1/2 কাপ পরিমাণ পানি দিয়ে মশলাটা কষিয়ে এখানে আমি পুঁইশাকের ফুলটা দিয়ে দিলাম। তো এখন ভালো করে মানে নেড়ে চেড়ে তার মশলার সঙ্গে মিলিয়ে আমি এটাকে কষিয়ে নেব, একটু ঢেকে দেব। 2-3 মিনিট ঢেকে রাখলে কিন্তু এটা সফট হয়ে যাবে। তারপর আমি এখানে একটু পানি অ্যাড করব। পুঁইশাকের ফুলটা শুকনা শুকনা ভুনা করলেই খেতে ভালো লাগে, এটা ঝোল মানে অ্যাড না করাই ভালো। তো সিদ্ধ হওয়ার জন্য এখানে আমি 2 কাপ পরিমাণ পানি অ্যাড করে দেব, যাতে করে সিদ্ধ হয়ে যায় সুন্দরভাবে আর মাছগুলোর মধ্যে তেল মশলাটা ভালোভাবে ঢুকে। তো এখন উপর থেকে মাছগুলো দিয়ে দেব। তরকারি হয়ে গেছে, এদিক থেকে ভাতও হয়ে গেছে আর মৌসুমটা সিদ্ধ হয়ে গেছে। তো ভর্তা বানানোর জন্য প্রিপারেশনটা করে নেব। আশা করি আজকের ব্লগ সবাই অনেক বেশি এনজয় করছেন। যদি আমার ব্লগটি ভালো লাগে, আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন, প্লিজ 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 আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। সাবস্ক্রাইব করার পর অবশ্যই পাশে থাকা ছোট্ট বেল বাটনটি প্রেস করে দেবেন, এতে করে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব সবার আগে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে, চাইলেই কিন্তু ভিডিওগুলো দেখে নিতে পারবেন। এদিক থেকে ভর্তা তৈরি করব, সেজন্য মরিচ আর রসুন টেলে নিচ্ছি আর চুলার আঁচটা কিন্তু লো হিটে রেখে এটা টেলে নিতে হবে, তাহলে রসুনগুলো খুব সুন্দর সফট হবে আর মরিচটাও সুন্দর ভাজা হবে। আমার রসুন আর মরিচ ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নিচ্ছি। এই প্যানের মধ্যে অল্প করে তেল দিয়ে মৌসুমগুলোকে একটু ভেজে নেব, পোড়া পোড়া করে, খুব বেশি পোড়া পোড়া না, যাতে মৌসুমের গায়ে যে পানিটা ছিল সিদ্ধ হওয়ার পর সেই পানিটা শুষে নেয়, এরকমভাবে একটু টেলে নিতে হবে। তো এখানে হলো আমাদের নতুন বাড়ির লাল শাক, যেই শাকগুলো আমরা আমাদের হাতে লাগিয়েছিলাম সেই শাক তুলে এনে আজকে রান্না করতেছি। কয়েকদিন যাবৎ বাজার থেকে যেই লাল শাক কিনে আনি, আমি একটা জিনিস লক্ষ্য করে দেখেছি, আপনারাও এটা দেখে থাকবেন। আগে যখন আমরা লাল শাক বাজার থেকে কিনে নিয়ে আসতাম, সেই শাক দিয়ে যখন ভাত মাখতাম, ভাতগুলো কিন্তু লাল টকটকে হয়ে যেত। ইদানিং কিন্তু বাজারের যে লাল শাক সেটা লাল টকটকে হয় না, কিন্তু আমাদের বাড়ির যে লাল শাকটা নিয়ে এসেছি সেটা আমি যখন রান্না করতেছিলাম তখনই দেখলাম আমার হাত লাল টকটকে হয়ে গেছে। তো এই বিষয়টা আমার খুব ভালো লেগেছে, আর বাজারের লাল শাক যে লাল হয় না সেটা দেখে আমার মনটা খুব খারাপ হয়ে গিয়েছিলো। কারণ কি, লাল শাক যদি লাল না হয় তাহলে আমার ভালো লাগে না, আর এটা কেন হচ্ছে আমি জানি না। আগে তো সুন্দর লাল শাক দিয়ে ভাত মাখালে লাল টকটকে হয়ে যেত, এখন কেন লাল হচ্ছে না এই বিষয়টা যদি কেউ জানেন আমাকে জানাবেন, আর আমাদের বাড়িরটা কেন লাল হচ্ছে সেটাও একটু জানাতে পারেন। এখন মৌসুমের ভর্তার রেসিপি শেয়ার করব। এখন কিন্তু বাংলাদেশের মৌসুমটা অ্যাভেলেবেল পাওয়া যায়, এই সময়টাতে কিন্তু এই সিমের সিজন, তাই না? তো আমাদের গ্রামের বাড়িতে দেখতাম সবসময় বড় বড় গাছগুলোতে মৌসুম অনেক ধরতো আর সবসময় পাওয়া যেত মোটামুটি। তবে এই সিজনটাতে আমরা ঢাকায় কিন্তু প্রচুর পরিমাণ মৌসুম পেয়ে থাকি। তা আজকে মৌসুমের ভর্তা বানানোর জন্য মৌসুম সিদ্ধ করে নিয়েছি একদমই নরম তুলতুলে করে, তারপর তাওয়ায় ঠেলে নিয়েছি। এখন এখানে মরিচ আর লবণ আর রসুন এই 2-3 মানে এই 3টা আইটেম ভালো করে বেটে নেব। চাইলে কিন্তু এই ভর্তাটা আপনারা ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে পারেন বা হাতে মাখিয়েও করে নিতে পারেন। তো আমার কাছে মনে হয় কি, পাটায় বানানো ভর্তা মানে এর স্বাদ অন্যান্য ভর্তার তুলনায় অনেক অনেক বেশি। তো পাটায় বানাতে আমি খুব পছন্দ করি আর আমার কাছে ঘরের কাজ করতে একটু কষ্ট লাগে না আলহামদুলিল্লাহ। তো সেই জন্যই কিন্তু পাটায় একটু কষ্ট হলেও ভর্তাটাকে বানিয়ে নিচ্ছি, কারণ পরিবারের সবাই যেন একটু বেশি মজা করে খেতে পারে। তো যাই হোক, আমি মরিচ আর হলো রসুন লবণ একসঙ্গে বেটে নিয়েছি, টেস্ট করে দেখবো, পরে যদি লাগে আবার একটু দিয়ে নেব। সিদ্ধ করার সময় সিমের মধ্যেও কিন্তু আমি লবণটা অ্যাড করেছিলাম, তো
তা এখন আমার এই তো এই উপকরণগুলোকে আবার একটা বাটা দিয়ে নিব, এতে করে একটু মিহি হবে, তো হাতেও কিন্তু ডোলে এই বর্তাটা তৈরি করে নিতে পারবেন। তো আমার সব কিছুই বাটা হয়ে গেছে, এখন আমি এখানে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা। এগুলো হলো বিলাতি হজের পাতা বলে আমাদের গ্রামের ভাষায়, ব্রাহ্মণবাড়িয়া অঞ্চলে বলে এটা বিলাতি হজের পাতা, তো জানি না কার এলাকায় কী বলে, আর এমনিতে বিলাতি ধনিয়া পাতাও বলে ঢাকায় অনেকে। তো যাই হোক, এখন আমি এখানে দিয়ে দিচ্ছি কিছু পেঁয়াজ। পেঁয়াজগুলোকে একদম মিহি করে বাটবো না, পেঁয়াজগুলোকে একটু থেতলে থেতলে নিব, এতে করে ভর্তাটা খেতে ভীষণ টেস্টি হবে। ভর্তা বানাতে গেলে তো আমার জিভে মানে এমনি পানি চলে আসে, কারণ আমি হলাম ভর্তা খেতে ভীষণ পছন্দ করি, বিশেষ করে শুটকির ভর্তা আমাকে মানে পাগল করে দেয়। শুটকির ভর্তা আমার অনেক পছন্দের একটা খাবার, আর এই টাইপের ভর্তাও পছন্দ করি, তবে শুটকির ভর্তার মতো এত বেশি না। শুটকির ভর্তা আমার ভীষণ পছন্দ, আর একদম লাল টকটকা ঝালঝাল যে ভর্তাটা সেটা। তো যাই হোক, এখানে আমার মৌসুমের ভর্তা হয়ে গেছে, মৌসুমের ভর্তা তৈরি করে নিলাম, খুবই ইজিভাবে দেখালাম। যারা নতুন রাঁধুনি আপুরা, এখন কিন্তু ঢাকায় মৌসুমটা পাওয়া যায়, বাসায় তৈরি করে নিতে পারেন। এই সিমের ভর্তাটা সবজির মতোই কিন্তু। এই তো একটু ভাত মাখিয়ে নিচ্ছি, যেটা আমি না করলেই হয় না। তো একজন আমাকে কমেন্ট করছিল, আমার বাসার বুয়া তোমার মতো এভাবে করে পাটায় খায়, তো বুয়া খায় তো কি হয়েছে, বুয়া তো আমাদের মতোই মানুষ। তো আমার কাছে এ কথাটা শুনে কিন্তু খারাপ লাগে নাই, খুব ভালো লেগেছে। তো বুয়াকে আমার সালাম জানাবেন যে আপু বাবা ভাইয়া আমাকে এই কমেন্টটা করেছেন। তবে বুয়াকে বললেন যে আমিও এভাবে খাই, আমার কাছে ওইভাবে খেতে খুব ভালো লাগে। তো এই তো আমি তো খেয়েই নিচ্ছি, সাথে আমার সঙ্গীদেরকেও খাওয়াচ্ছি। আমার সঙ্গী বলতে হলো মার্জিনা আয়েশা, ওদেরকেও দিচ্ছি। আলহামদুলিল্লাহ, দুপুরের রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, প্রত্যেকটা খাবার অনেক বেশি মজার ছিল, আল্লাহর কাছে অনেক অনেক শুকরিয়া, আল্লাহর দেয়া নিয়ামত, সব কিছু অনেক বেশি মজার। আর ভর্তাতে তেমন ঝাল দিই নাই, কারণ হলো আমার হাজব্যান্ড সে ঝাল বেশি পছন্দ করে না, তো আলাদা করে আমি ঝাল নিয়ে নিচ্ছি নাগা মরিচ। তো এখন হলো আমাদের নিজের হাতের লাগানো নিজের বাড়ির লাল শাকে মানে খাবো, আল্লাহর কাছে অনেক অনেক শুকরিয়া যে এই তো নিজের বাড়ির লাল শাক খেতে পারতেছি, আর ভাতটা সুন্দর লাল হয়ে গেছে, এটা দেখে আমার অনেক ভালো লাগছে। তো এখন খাওয়া দাওয়া শেষ, এখন হলো আমাদের যে পার্সেলটা এসেছিলো সেই পার্সেলটা এখন আমার হাজব্যান্ড আপনাদের সঙ্গে খুলে শেয়ার করবে, এখানে কি কি বই আছে। ওইদিকে আয়েশা বেগম খাচ্ছে, অনেক মজা ছাত্র বেদব ছাত্র রাহে জীবনে
জাল হাদিসের কবলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরে ইয়াটা লেখা ওই যে ক্যালেক্সের চিহ্ন তো না ওটা যারা আমার চ্যানেলটিতে নতুন এখন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। সাবস্ক্রাইব করার পর অবশ্যই পাশে থাকা ছোট্ট বেল বাটনটি প্রেস করে দেবেন, এতে করে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব সবার আগে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে, চাইলেই কিন্তু ভিডিওগুলো দেখে নিতে পারবেন। তো সবাই এতক্ষণ আমার ভিডিওটা ধৈর্য ধরে দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি, ইনশাআল্লাহ নতুন ব্লগে দেখা হবে। আল্লাহ হাফেজ।